কখনো কোনো চৌকিদারকে গরিবের বাড়ি পাহারা দিতে দেখেছেন? দেখবেন না। কিন্তু আম্বানির বাড়ি যান, দেখবেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন চৌকিদারেরা, গরিবের চৌকিদার লাগে না। রাজস্থানের শ্রীগঙ্গানগর এবং বুন্দির নির্বাচনী জনসভা থেকে এভাবেই ফের চৌকিদার নরেন্দ্র মোদীর দিকে কটাক্ষ ছুড়ে দিলেন রাহুল গান্ধী। পাশাপাশি প্রায় একই সময়ে 400 কিলোমিটার দূরে রাজধানী দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি ভিডিও টেপ দেখিয়ে চৌকিদার নরেন্দ্র মোদীর দিকে আক্রমণ আরও তীব্র করল বিরোধী ব্রিগেড। মঙ্গলবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠক করে একটি ভিডিও টেপ দেখান কংগ্রেস নেতা কপিল সিব্বল। যে ভিডিও টেপে দেখা যাচ্ছে, নোটবন্দির পর 2016 সালের ডিসেম্বরে আমদাবাদের এক বিজেপি কর্মী কমিশনের বিনিময়ে বাতিল নোট বদলে নতুন নোট নিচ্ছেন। কপিল সিব্বলের অভিযোগ, নোটবন্দি আসলে ভারত সরকার কর্তৃক বিজেপিকে সুবিধে করে দেওয়ার একটি উদ্যোগ। নোটবন্দি করে সাধারণ মানুষের কোমর ভেঙে দিয়েছে মোদী সরকার, বলেন এই বর্ষিয়ার আইনজীবী। দেশের সাধারণ মানুষের টাকা নিয়ে দলীয় তহবিল ভরানোকে সরাসরি দেশদ্রোহিতার সঙ্গে তুলনা করেন সিব্বল। ভিডিও টেপটি দেখানোর পর কপিল সিব্বল বলেন, দেশের মানুষ এই ভিডিও টেপটি দেখার পর প্রশ্ন করবেন, সদ্য নামের আগে চৌকিদার বসানো নরেন্দ্র মোদী আসলে ঠিক কোন ভূমিকা পালন করছেন, চোরের না চৌকিদারের? দেশদ্রোহী কে আর দেশপ্রেমী বা কে, তাও এই ভিডিও টেপ দেখলেই জনতা বুঝতে পারবে বলেও দাবি করেন কপিল সিব্বল। ভিডিও টেপটির সত্যতা যাচাই করেনি দ্য বেঙ্গল স্টোরি ডট কম। দেখো ভাইয়া, ইয়ে হোক, ইয়ে লুট দেশ দেশ।